वेलकम टू माई चैनल प्रॉपर गाइडेंस। आमी पामेला मैम आमी चले एसेछि तोमादेर काछे आज के निये क्लास नाइनेर कोर्से देखी सिक्स पेज नम्बर 92 क्वेश्चन नम्बर 12। ओके, एर आगे आमार क्लासे जाबतियों क्लास नाइनेर उपपाद्यगुलो प्रूव करा आछे आर तार साथे एर आगे 1 থেকে 11 कोर्से देखी सिक्सेर 1 থেকে 11 प्रमाण करानो आछे। जारा आमार क्लासे आज के नतुन तारा प्लिज प्रिभियस भिडियोगुलो एकटू देखे नियो, आगे उपपाद्य प्रमाण देखो तारपर एक्सारसाइज देखो, आमार मने हय सेटा तोमादेर जोन्नो भालो हबे। ओके, चलो लेट स्टार्ट। आज के आमरा करबो नम्बर 12। 12 क्वेश्चनटाके देखे नि कि बोलेछे। ए बी सी डी समान्तरिकेर ए बी इक्वल्स टू 2AD, दिस इज द कंडिशन। एटा जेमन तेमन समान्तरिक नय, एखाने एकटा कंडिशन आछे। ए बी जे बाहुटी रयेछे ए बी, एटा এই এডি বাহু তির্যক যে বাহুটা রয়েছে তার দ্বিগুণ, দৈর্ঘ্যে তার দ্বিগুণ। মানে কি, এটা যদি 4 সেন্টিমিটার হয় এটা হবে 8 সেন্টিমিটার সাপোজ। তো ছবিটা আমি সেইভাবেই একটু চোখের মতন করে মেজার করেই এঁকেছি, তোমরাও সেভাবেই আঁকবার চেষ্টা করবে, কারণ ছবি যত ভালো হবে প্রমাণ তত করতে সুবিধা হবে, মাথায় আসবে তাড়াতাড়ি। ওকে, চলো কি প্রমাণ করতে দিয়েছে। প্রমাণ করো যে অ্যাঙ্গেল BAD, অ্যাঙ্গেল BAD এবং অ্যাঙ্গেল ABC এর সমদ্বিখণ্ডক দ্বয় কোণগুলোর সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক মানে কি, যে রেখাটি এই কোণটাকে দুটো সমান কোণে বিভক্ত করে তাকে বলে কোণের সমদ্বিখণ্ডক। এক্ষেত্রে অ্যাঙ্গেল BAD এর সমদ্বিখণ্ডক হচ্ছে AE, যেটা এই অ্যাঙ্গেলটাকে কীভাবে ভাগ করেছে। অ্যাঙ্গেল BAE ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল EAD বা DAE, চাই বলো না কেন। তো এইভাবে এটাকেও যেমন ভাগ করেছে, সেক্ষেত্রে এখানে BE এই অ্যাঙ্গেল B এর সমদ্বিখণ্ডক। এরা কি করেছে, BC বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয় সেটা আমাকে প্রমাণ করতে দেওয়া আছে। DE DC বাহুর মধ্যবিন্দু, DC বাহুর মধ্যবিন্দু E, সেখানে তারা কি হবে, তারা সেখানে সমকোণে মিলিত হয়, তাদের যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে 90 ডিগ্রি, সেটাই আমাকে প্রমাণ করতে হবে। ওকে, চলো দেখো প্রদত্ত। আচ্ছা, এতদিন তো অনেকগুলো প্রমাণ হয়ে গেছে, আমাদের এটা অভ্যেস হয়ে গেছে যে কিভাবে লিখতে হয়। প্রথম হচ্ছে প্রদত্ত, যেটা দেওয়া থাকে সেটা প্রদত্তের মধ্যে লিখতে হয়। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, ABCD সমান্তরিকের AB সমান্তরাল CD, ছবি দেখে দেখতে পাচ্ছ AB সমান্তরাল CD, আর কি AD সমান্তরাল BC। BAD এর সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল BAD এর সমদ্বিখণ্ডক এবং অ্যাঙ্গেল ABC এর সমদ্বিখণ্ডক, DC এর মধ্যবিন্দু, DC বাহুর মধ্যবিন্দু হচ্ছে E, এই E বিন্দুতে মিলিত হয়েছে। প্রামাণ্য কি, প্রামাণ্য হচ্ছে অ্যাঙ্গেল AEB, এই যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি প্রমাণ করলেই আমার প্রমাণটা এখানে হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আমরা প্রমাণ করতে চলেছি, কি করব প্রমাণের বলছে, যেহেতু AB ইকুয়ালস টু 2AD, যেহেতু AB ইজ ইকুয়াল টু 2AD এবং E DC-র মধ্যবিন্দু, E DC-র মধ্যবিন্দু, এটা যেহেতু সমান্তরিক তার মানে কি AB ইকুয়ালস টু DC, রাইট, সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। DC-র মধ্যবিন্দু, সেহেতু DE ইকুয়ালস টু EC, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে লিখে রাখো যেহেতু AB ইজ ইকুয়াল টু DC। এতদিনে আমরা এটা জেনেই গেছি না যে দুটো বিপরীত বাহু সমান হয় সমান্তরিকের। চলো তাহলে DE ইকুয়ালস টু হচ্ছে EC আর DE ইকুয়ালস টু হচ্ছে AD, DE ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা এখানে একটা নাম দাও, F দিলেও হয় না দিলেও হয় কোনো অসুবিধা নেই, এটা লাগবে না। DE ইকুয়ালস টু হচ্ছে AD, আবার কি DE ইকুয়ালস টু হচ্ছে AD, AD যেমন সমান তেমন DE কার সমান, BC-রও সমান, DE এটার যেমন সমান তেমন এটারও সমান, আর DE সমান সমান কি হচ্ছে, DE সমান সমান EC, সেক্ষেত্রে এখানে আর একটা লিখে রাখো ইকুয়ালস টু EC, এরা প্রত্যেকে প্রত্যেকের সমান। এবার দেখো AE BAD এর সমদ্বিখণ্ডক, যেটা আমি বলছিলাম AE এই সরলরেখাটা এটার সমদ্বিখণ্ডক, সেক্ষেত্রে কি হচ্ছে অ্যাঙ্গেল BAE, অ্যাঙ্গেল BAE ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল DAE, সেম অ্যাজ BAE, এই যে অ্যাঙ্গেলটা BAE এটা কার সমান, এটা দেখো AED, এই অ্যাঙ্গেলটার সমান, এটা কিরম একান্তর কোণ AED, যেহেতু AB সমান্তরাল CD এবং AE ভেদক, সেক্ষেত্রে Z, আমি বলেছিলাম না আগের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম যে একান্তর কোণ আমরা কী করে বার করব, দুটো সমান্তরাল সরলরেখা মাঝখান দিয়ে ভেদক গেছে
ভেদক গেছে, দেখো জেড শেপ একটা হয়েছে, জেডের এই ভেতরের কোণ দুটো হচ্ছে পরস্পর পরস্পরের একান্তর কোণ। এটা একমাত্র তখনই সমান হয় যদি এই ভেদকটা দুটো সমান্তরাল সরলরেখাকে কাট করে। তো দেখো এখানে ভেদ করেছেন, যেহেতু যার জন্য এটা সমান হচ্ছে একান্তর হচ্ছে বি এ ই, অ্যাঙ্গেল বি এ ই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল হচ্ছে এ ই ডি, ক্লিয়ার? ঠিক একই রকমভাবে আমি যদি এদিকটা কনসিডার করি, সেক্ষেত্রেও দেখো বি এ বি ই বি ই যেটা রয়েছে এই কোণের অন্তদ্বিখণ্ডক, সেক্ষেত্রে এই কোণটা এই কোণটার সমান, তাই লিখেছি এ বি ই, অ্যাঙ্গেল এ বি ই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বি ই, রাইট? আবার এখানেও তো একান্তর কোণ পাচ্ছি, এটা সমান্তরাল, এখানে বিসি হচ্ছে ভেদক, সরি বিই হচ্ছে ভেদক, সেক্ষেত্রে কী হচ্ছে এটা এটার একান্তর কোণ, এখানে লেখা আছে এ বিই অ্যাঙ্গেল এ বিই ইজ ইকুয়াল টু একান্তর বিই সি, লিখে রাখলাম। এবার দেখো এ বি সমান্তরাল ডিসি, আর ভেদক যখন এ বি, এটা এটার সমান্তরাল এটা ভেদক, সেক্ষেত্রে এইভাবে গেল ভেতরের যে অন্তঃকোণগুলো রয়েছে তাদের সমষ্টি আমরা কী জানি 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল বি এ ডি, অ্যাঙ্গেল বি এ ডি মানে কি টু অফ বি এ ই, কারণ ওটা হচ্ছে অন্তর্দ্বিখণ্ডক ছিল, এখানে আমরা আগেই বের করেছি, সেক্ষেত্রে আমি লিখতে পারি টু অফ বি এ ই প্লাস টু অফ এ বি ই ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার টুটা কমন নিয়ে নিলাম অল ওভার, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে পরের লাইনে কী লিখবো, টুটাকে টু দিয়ে দুদিক সব কাটাকাটি হয়ে গেল, তাহলে বি এ ই প্লাস এ বি ই ইকুয়ালস টু 90 ডিগ্রি। দেখো বি এ ই কোন অ্যাঙ্গেলটা, বি এ ই, বি এ ই প্লাস হচ্ছে এ বি ই ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার দেখো এখানে আমরা বার করেছিলাম না বি এ ই ইকুয়ালস টু এ ই ডি, সেই এ ই ডিটা তুমি এখানে লিখে দাও এ ই ডি, বি এ ইর জায়গায় আমি লিখলাম এ ই ডি, এ ই ডি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, পরেরটা হচ্ছে এ ই ডি, আর এ বি ই, এ বি ই কোনটা সমান হয়েছিল, এটা হচ্ছে বি ই সি, তাহলে সেখানে আমি লিখছি বি ই সি, বি ই সি যখন আমি লিখলাম তাহলে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা দুটোর মান যদি 90 ডিগ্রি হয়, দুটোর সমষ্টি একত্রে সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তখন মাঝখানের কোণটা অ্যাঙ্গেল এ ই বি এটা কত হবে 180 - 90 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এ ই বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল, তো প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো কারণে কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি আবার আরেকটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে সেটা আপলোড করে দেবো তোমাদের সুবিধার জন্য। যদি আমার ক্লাস ভালো লাগে প্লিজ লাইক করো, আর একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে প্রত্যেকেই বাড়িতে বসে খুব সুন্দরভাবে জিওমেট্রি শিখতে পারে। আর আমার এই ক্লাস একদম ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো রেজিস্ট্রেশন ফিজ নেই, কিচ্ছু নেই, আর এখন তো স্মার্টফোন সকলের কাছেই থাকে আর নেট তো অ্যাভেলেবল, তো তোমরা এইভাবে পড়ো, আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। আর একটা জিনিস, কীভাবে পড়বে, প্রত্যেকটা ক্লাসেই আমি বলি, এখানেও বলছি কীভাবে পড়বে, যেভাবে আমি লিখিয়ে দিলাম এখান থেকে এত পর্যন্ত ইনক্লুডিং ছবির ভেতর মার্কিং, দেখো যেগুলো কোনগুলো সমান আমি একভাবে দেখিয়েছি, টিক করেছি, এরকম মার্ক করে পড়বে, করে নিয়ে দুটো খাতা নিয়ে বসবে, একটা খাতায় এখান থেকে অত পর্যন্ত দেখে দেখে লিখবে, ভালোভাবে আমার ক্লাসটা শুনবে, দেখবে, নিজের খাতা থেকে পড়ো, বোঝো, ভালোভাবে বুঝে নিয়ে ওটাকে বন্ধ করে রেখে আরেকটি খাতায় শুধুমাত্র কোয়েশ্চেনটি তুলে নিয়ে নিজে নিজে সলভ করতে শুরু করো, দেখো কত দূর পারছো। যদি একবারে পুরোটা পেরে যাও দিস ইজ ভেরি গুড, যদি না পারো তাহলে দেখো কোন জায়গায় আটকাচ্ছে, তখন পাশের খাতাটি খুলে নিতে পারো বা ভিডিওটি চালিয়ে দেখে নিতে পারো, যেটা তোমার সুবিধা হয়, দেখে নিয়ে দেখো যে কোথায় লজিকে কী প্রবলেম হলো, লজিক ক্লিয়ার হয়ে গেলে আবার তুমি খাতাটি বন্ধ করে লিখতে থাকো। এইভাবে একবার দুবার তিনবার চারবার আটকাবে, তারপরের বার তুমি নিশ্চয়ই ঠিকভাবে লিখতে পারবে। ওকে, তো এইভাবে পড়তে হবে, এটা জিওমেট্রি, এটা ম্যাথামেটিক্সের পার্ট, ভীষণ ইন্টারেস্টিং পার্ট, এটা বারবার প্র্যাকটিস করার জিনিস, যত প্র্যাকটিস করবে তত তুমি এই ব্যাপারে মাস্টার্স হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এরপরে তোমাদের যাবতীয় এক্সারসাইজ, উপপাদ্য, যা যা আছে ম্যাথমেটিক্সের যত ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার, প্রিভিয়াস ইয়ারের যা কিছু আছে সেগুলো সব একটা একটা করে আসবে। এটা তো শুধুমাত্র আমি স্টেট বোর্ডের বেঙ্গলি মিডিয়ামকে মাথায় রেখে বানাচ্ছি ঠিকই, এরপরে ইংলিশ মিডিয়ামের জন্যও আসবে, সিবিএসই বোর্ডের জন্যও আসবে, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যত বেশি করে পারো শেয়ার করো, আই থিঙ্ক এটা তোমাদের উপকারে লাগবে। ওকে, থ্যাংক ইউ।
নেক্সট ক্লাসে আবার আসব। আর বাকি যে তিনটে আছে এক্সারসাইজ, যেটা তিনখানা বাকি আছে, ওই তিনটে টপিক আর একটা ক্লাসে আমার এই এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।